बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम আমি রোকসানা পারভীন সহকারী শিক্ষিকা সোলাইমান কিন্ডারগার্টেন সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 14 থেকে একটি প্রশ্ন শেখাবো তোমরা সবাই মনোযোগ সহকারে আমার সাথে শুনবে এবং প্রশ্ন উত্তরটি ভালোভাবে বুঝে নেবে তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি সোলাইমান কিন্ডারগার্টেন শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 14 প্রশ্ন জনসংখ্যার ঘনত্ব কি জনসংখ্যার দ্রুত বৃদ্ধি মানুষের মৌলিক চাহিদা সমূহের উপর কি ধরনের প্রভাব ফেলে সে সম্পর্কে চারটি বাক্য লেখো প্রশ্নটি আমি আরেকবার পড়ছি প্রশ্ন জনসংখ্যার ঘনত্ব কি জনসংখ্যার দ্রুত বৃদ্ধি মানুষের মৌলিক চাহিদা সমূহের উপর কি ধরনের প্রভাব ফেলে সে সম্পর্কে চারটি বাক্য লেখো উত্তর জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোক সংখ্যা আরেকবার বলছি জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোক সংখ্যা জনসংখ্যার দ্রুত বৃদ্ধি মানুষের মৌলিক চাহিদাসমূহের উপর নিম্নরূপ প্রভাব ফেলে এক জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে দুই বসবাসের জন্য জায়গার অভাব হচ্ছে তিন চিকিৎসা ও শিক্ষার সুযোগ কমে যাচ্ছে চার প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়ছে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্ন উত্তরটি পড়লাম এবার চলো প্রশ্ন উত্তরটি একবার ভালোভাবে বুঝে নেওয়া যাক দেখো প্রশ্নে কি বলেছে জনসংখ্যার ঘনত্ব কি দেখো আমরা জানি প্রতি একক জায়গায় যতজন লোক বসবাস করে তাকে ওই দেশে জনসংখ্যার ঘনত্ব বলে আমি আবারও বলছি কোনো দেশে প্রতি একক বা প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বসবাস করে তাকে ওই দেশে জনসংখ্যার ঘনত্ব বলে আবার অন্যভাবে বলা যায় জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোক সংখ্যা তোমরা কি বুঝতে পেরেছো আমি আরেকবার বলছি জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যা এখন জনসংখ্যার দ্রুত বৃদ্ধি মানুষের মৌলিক চাহিদার উপর কি কি প্রভাব ফেলছে সে সম্পর্কে আমরা একবার ভালোভাবে জেনে নেব দেখো মানুষের মৌলিক চাহিদাগুলো কি কি মানুষের মৌলিক চাহিদাগুলো হলো অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা অন্ন অর্থ খাদ্য তাহলে কি হলো মৌলিক চাহিদাগুলো হলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো মৌলিক চাহিদা এখন জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে মানুষের প্রথমে কি হবে খাদ্য সংকট দেখা দিচ্ছে তারপরে বস্ত্রের সংকট দেখা দিচ্ছে বাসু দেখো একটি পরিবারে যদি দুজন শিশু থাকে তাহলে বাবা মা কি করবে প্রয়োজনীয় কাপড় কিনে দিতে পারবে কিন্তু সেখানে যদি দুজনের জায়গায় পাঁচজন শিশু জন্মগ্রহণ করে তাহলে বাবা মার পক্ষে এই বাড়তি শিশুর চাহিদা বা বস্ত্র চাহিদা পূরণ করা সম্ভব হয় না তাহলে বস্ত্রের চাহিদা কমে যাবে তারপরে একটি ঘরে মনে করো যে দুজন শিশু বসবাস করতে পারে বাড়তি অতিরিক্ত দুজন শিশুর জন্য ঘরে জায়গারও সমস্যা হবে তাহলে বাসস্থানের সংকটে পড়ছি আমরা তারপরে শিক্ষা ও চিকিৎসার সুযোগ কমে যাচ্ছে দেখো একটি ক্লাসরুমে আমরা যেখানে 20 জন বসতে পারি বা 30 জন বসতে পারি কোনো কোনো শ্রেণীকক্ষে কিন্তু সেখানে যদি বাড়তি জনসংখ্যা 40 জন এসে বসতে চায় তাহলে কি হবে তাহলে আমাদের সেই জায়গার সংকট হবে শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যাবে বা আমরা তোমাদেরকে পড়াচ্ছি তোমরা সেই পড়াগুলো ভালোভাবে বুঝতে পারবে না তাহলে কি হবে শিক্ষার মান কমে যাবে আর শ্রেণীকক্ষে গাদাগাদি করে বসার ফলে তোমাদের কি হবে তোমরা অসুস্থ হয়ে পড়বে আর বেশি মানুষ অসুস্থ হওয়ার ফলে এই যে এখন করোনা দেখা দিয়েছে বেশিরভাগ মানুষ ডাক্তারের কাছে ছুটছে কিন্তু পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না
তাহলে এই অতিরিক্ত জনসংখ্যার ফলে মানুষ যখন ডাক্তারের কাছে ছুটবে তখন কি হবে না অতিরিক্ত ডাক্তারও পাবে না আবার চিকিৎসাও পাবে না তাহলে চিকিৎসারও সংকট দেখা দিচ্ছে তারপরে অতিরিক্ত জনসংখ্যার বাড়তি চাহিদা মেটাতে আমাদেরকে কি করতে হচ্ছে বনজ সম্পদ কেটে উজাড় করে ফেলতে হচ্ছে তারপরে প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়ছে যেমন আমাদের প্রাকৃতিক গ্যাস বেশি মানুষের বেশি রান্না করতে আমাদের বন জঙ্গল কেটে ফেলতে হচ্ছে এই জন্য প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে তেমনি আমাদের প্রাকৃতিক সম্পদও নষ্ট হচ্ছে তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা অতিরিক্ত জনসংখ্যার প্রভাব আমাদের মৌলিক চাহিদাগুলোর উপরে কি ক্ষতিকর প্রভাব বিস্তার করছে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নোত্তর চিত্র ভালোভাবে বুঝে নিলাম শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো জানো সোলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব কিছু শ্রেণীতে শিখিয়ে দেওয়া হয় তোমাদেরকে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নোত্তরটি যদি আমরা আরও একবার মনোযোগ সহকারে পড়ি তাহলে কিন্তু শ্রেণীকক্ষে শিখে ফেলতে পারব তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকবার প্রশ্নোত্তরটি মনোযোগ সহকারে পড়ি প্রশ্ন জনসংখ্যার ঘনত্ব কি জনসংখ্যার দ্রুত বৃদ্ধি মানুষের মৌলিক চাহিদাসমূহের উপর কী ধরনের প্রভাব ফেলে সে সম্পর্কে চারটি বাক্য লেখ উত্তর জনসংখ্যার ঘনত্ব হল প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোক সংখ্যা আরেকবার বলছি জনসংখ্যার ঘনত্ব হল প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোক সংখ্যা জনসংখ্যার দ্রুত বৃদ্ধি মানুষের মৌলিক চাহিদাসমূহের উপর নিম্নরূপ প্রভাব ফেলে এক জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে দুই বসবাসের জন্য জায়গার অভাব হচ্ছে তিন চিকিৎসা ও শিক্ষার সুযোগ কমে যাচ্ছে চার প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়ছে শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি ইতিমধ্যে তোমরা প্রশ্নোত্তরটি ভালোভাবে শিখে নিয়েছো এবং বুঝেও নিয়েছো তাহলে আজ আর নয় দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ তোমরা কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে তোমাদের মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ